তামিমের ইয়েটা তামিম ফিজিও কোচ তিনজন মিলে তামিম পরের ম্যাচটা খেলবে এবং ফিটনেস টেস্টে সে উতরেও গেছে তো এই ডিসিশনটা হয়ে যাওয়ার পরে হুট করে রাতে কেন কোচের মনে হলো যে আসলে এই ব্যাপারে প্রেসিডেন্টকে নালিশ করা দরকার আপনাকেও তো বলতে পারতো অথবা নালিশের ইস্যুটা কেন আসবে কারণ তিনি তো নিজে কল করেছেন আপনিও দেখেছেন পত্রিকাতে আমিও দেখেছি পত্রিকাতে যে আপনি যে নিউজটা দেখেছেন আমিও দেখেছি তো এখন সেই ইস্যুটা নিয়ে তামিমের ইস্যুটা নিয়ে যেটা আলাপ করেছে সেটা তাদের মধ্যে হয়েছে কি ধরনের আলাপ হচ্ছে এখন পর্যন্ত আমরা জানি না সেটা আমরা দেখেছি এটা তো আমরা জানার কথা না তো আমরা দেখেছি এটা তো আমার মনে হয় যে এটা পেপারে আসছে বলে ইস্যুটা বড় হয়ে গিয়েছে হোয়াট এভার ইট ইজ আপনি জানেন যে এটার অবসান হয়ে গিয়েছে এটা নিয়ে আমরা আর কথা বাড়াতে চাই না আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে এশিয়া কাপ আছে সামনে লেট আস ফোকাস অন দ্যাট একদমই সো এটা নিয়ে যে ইস্যুটা অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওখানে ইস্যুটা সলভ সমঝোতা হয়েছে এরপরে আমার মনে হয় আর এটা নিয়ে এটা ব্যাখ্যা করার বা এটা নিয়ে আলাপ করার কবে বসবেন বা নেক্সট প্ল্যান তামিম এখন আমার সাথে কথা হয়েছে হি ইজ গোয়িং টু দুবাই 16 তারিখে ওইখান থেকে 25 কি 26 তারিখে ইউকেতে যাবে লন্ডনে গিয়ে ওইখানে দুইটা মেডিকেল সেন্টারে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ওইখানে সে ডক্টর দেখাবে এবং সে বলেছে সেখান থেকে কী হচ্ছে না হচ্ছে এগুলোর আপডেটগুলো সে আমাকে জানাবে তো আমি আশা করি যে ওইখান থেকে দেখা যাক সে কী বলে এরপরে তো আমাদের জানাবে এখানে আমাদের খুব শীঘ্রই একটা প্রিলিমিনারি একটা স্কোয়াড হবে আমাদের হয়তো 25-26 জনের মধ্যে আমরা এটা খুব শীঘ্রই শুরু করব তো এই জন্য তার সাথে ওইখানে ওইখানে তার মেডিকেল ফিটনেস দেখে আমাকে জানানোর কথা দেখার পরে তারপর বুঝতে পারবে সে কবে এসে জয়েন করবে কখন না ম্যাচ মানে কি কোনো অন্য কোনো তো দেশে না কোনো আয়োজন নাই আমাদের এখন যেটা হচ্ছে যে এই আফগান সিরিজের পরে তার একটা বড় একটা যেতে যাবে রেস্টে যাবে বড় মানে একটি 10 দিনের রেস্টে যাবে 30 তারিখ পর্যন্ত ফুল রেস্ট সবাইকে রেস্ট দেওয়া হচ্ছে এবং দু একজন আপনারা জানেন যে বাইরে খেলতে যাচ্ছে ওরা খেলে আসবে আর এরপরে আমাদের সিরিজ আমাদের ট্রেনিং ক্যাম্পটা শুরু হবে স্কিল দিয়ে আমাদের প্রথমে কন্ডিশনিং দিয়ে শুরু হবে 8-10 দিনের মতো হয়তো কন্ডিশনিং হবে এরপরে আমরা তখন আমরা একটা ম্যাচ সিনারিও থাকবে ওইখানে আমরা প্র্যাকটিস হবে এবং নেট তো হবেই আমরা এখন আগে আসুক আমরা ডিসকাস করছি তার সাথে দেখা যাক এখন তার ফিটনেস সে বলেছে আমি আসি তারপরে এগুলো নিয়ে আলাপ করব আপনারা তো একটা সমাধান করেছেন জাল ভাই এবং বিশ্বকাপটাই ফোকাস জাল ভাই এবং এটাই হওয়া উচিত অফ চেয়ারম্যান হিসেবে আপনিও নিশ্চয়ই সফল হতে চাইবেন তামিম ইকবাল একটা আবদার করেছে প্রধানমন্ত্রীর কাছে তিনি সেটা রেখেছেন যে মাস্টাফিকে তিনি মেন্টর হিসেবে দলের সাথে চান পাপন ভাইও ছিলেন সো এটা তো খুব সহজ এখন আপনাদের জন্য যে প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছেন মাস্টাফিকে তাহলে মেন্টর হিসেবে থাকছেন এখন আমি ডিসিশন তো বোর্ডের জি আমরা নিশ্চয়ই মাস্টাফি একজন মেম্বার অফ পার্লামেন্ট ইজ এ ফর্মার ক্যাপ্টেন ডেফিনেটলি আমরা তো দেখছি নিশ্চয়ই বললাম তো মাশরাফি তো ওয়াজ ভেরি গুড ক্যাপ্টেন ইজ এ গুড লিডার লেটস সি এটা তবে সিদ্ধান্তটা বোর্ডের বোর্ড থেকে যখন হবে আমরা আলাপ করবো